ময়নার বাকচায় ভোটে চুরি করে বিধায়ক অশোক দিন্ডা জিতেছে। বাকচায় বোমা ও পিস্তল সাপ্লাই দিচ্ছে অশোক দিন্ডা, এমনই মন্তব্য করলেন ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা। আমরা সিপিএম এর এমএলএ ছিলেন, দীপক বাবু ছিলেন, অজিব রহমান ছিলেন, আমরা জেলায় কাজ করি, বিভিন্ন জায়গা স্বাস্থ্য প্রোগ্রাম আমরা উপস্থিত থাকতাম, আমরা কোনদিন আপত্তি করি কেন অশোক দিন্ডাকে নিয়ে আপত্তি? একটা লোক বিধায়ক হওয়ার পরে তুমি তো বাচ্চায় যা করেছো করেছো, চুরি করেছো, আমাদের লোককে ঢুকে দাওনি, আমাদের অভিজিৎ আছে, অভিজিৎ ভোট ক্যাম্পেইনে গিয়েছিল, তোকে মারধর করা হয়েছে, আমরা তবু ছুটে ছিলাম। কিন্তু ভোটের পর আপনারা দেখেছেন টিভিতে এত এত বোমা, 8 লক্ষ টাকা দামের পিস্তল, তার সাপ্লায়ার কে? অশোক দিন্ডা। অশোক দিন্ডা একজন বিধায়ক হয়ে তিনি বোমা বন্ধু সাপ্লাই দিচ্ছেন ময়নাকে অশান্ত করার চেষ্টা করছেন পাঁচটা লোককে। জেনে রাখুন এই এলাকায় যারা বিজেপিকে নিয়ে জয় শ্রীরাম ধরে চিৎকার করছিলেন, আপনারা কোথায় কোথায় বাচ্চার ভয় দেখাতেন? এলুনটা চুপসে গেছে, বাচ্চায় ইতিমধ্যে কন্ট্রোলিং হয়ে গেছে, তৃণমূলের কর্মী নেতা কন্ট্রোল করে নিয়েছে। বন্ধু দেখালে আগামী পঞ্চায়েত ভোটে লোকসভা ভোটে কতটা আপনাদের বাঁচায় আপনার এই একটা লুকান বিধায়ক অশোক দিন্ডা। আমি নাইবা বললাম অন্য কথা, উনি কি করছেন সব রিপোর্ট আমাদের কাছে আছে। উনি এখন কয়েকটা নাটকবাজি শুরু করেছেন, এখানে সেখানে গিয়ে বলছে তৃণমূলের প্রমুখ নেতা আমার সঙ্গে যোগাযোগ করছেন, কেউ যোগাযোগ করে শুধুমাত্র নিজেকে বাঁচাবার জন্য, আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাবার জন্য নাটকটি রচনা করছেন। আমরা ওকে